আসসালামু আলাইকুম, আমার নাম সুমন আহমেদ, গ্রাম সোনা নদিয়া গোড়পাড়া এলাকা, বয়স 33, পেশা কৃষি কাজ করি আমি। আমার হিপ জয়েন্টের সমস্যা ছিল, বুঝছেন, এখন আমি এসেছিলাম অসুস্থ, এখন তো আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার হিপ জয়েন্টের সমস্যা গত 10 বছর সমস্যা। আমার সমস্যা ছিল হাঁটা চলা, হাফ কিলো যদি যাতাম আমার যন্ত্রণা সুলনে কামড়ানে এর মধ্যে, মানে 10 মিনিট হাঁটলেই আমার যন্ত্রণা শুরু করে দিত। হাঁটা চলা আমি খাওয়া দাওয়ার দিক থেকে টেরমিট নাই, কাজ কমে খুব কষ্ট করতাম, বুঝছেন, নিজের কাজ পরের কাজও করি আমি, করতে খুব কষ্ট হইতো, মানে ক্লান্ত, ধরে একবেলা কাজ করি আরেকবেলা আর যেতে মন চাই না। আমার এই হিপ জয়েন্টের এত সমস্যা, এই আছে আমার সমস্যা, বুঝছেন, হিপ জয়েন্ট এই জয়েন্টে, এখান থেকে ছুলো ছিল চলে যাবে, পায়ের পাতা বন্ধ, যখন ব্যথা লাগতো তখন অসহ্য লাগতো আমার, আমার মন চাইল না যে কাজটা কমে যাতে মন চাই না। টেনশন এখন আমার পরিবারে, আমার মা আছে, বাবা নাই, আমার আমার পরেই সব কিছু ঘর, বুঝছেন, এখন আমি যদি না খাটি তা আমার পরিবারও তো বেলাই নিয়ে যাবে, তা আমি ওই কষ্ট হলেও খাটতাম, কষ্ট হলেও খাটতাম, কি করবো, এখন আর পাচ্ছেন না। আমি এখানে আমি ফেসবুক লাইভে এসে এখানে চিকিৎসা নিয়েছি, এখন আল্লাহর রহমতে আমি ভালো আছি, এখন বাকিটা আল্লাহ ভরসা। ডাক্তার আমি 2 জায়গায় দেখেছি, এক খুলনায় গেছিলাম, তো ওখানে 2 বার গেছি, কোনো কাজ হয়নি, তারপর যশোর আসলাম, যশোর আসলে যশোরে দেখে বললো যে অপারেশন করা লাগবে, তখন অপারেশন করার কথা যখন বললে অনেক টাকার কথা বললে, আমার তো অত টাকা পয়সার ব্যবহার নেই, তো এখন আমি এই ফেসবুক লাইনে এসে এখানে চিকিৎসা নিচ্ছি, এখানে যে শুনি যে মানে অপারেশন বাদে চিকিৎসা, এই কারণে আমি এখানে আপনাদের কাছে এই ফোন দিয়ে এখানে আসছিলাম। খুব ভালো এখানকার চিকিৎসা, খুব ভালো আমার কাছে, কার কাছে কি আছে না জানি না, আমার তো অসুবিধা হয়নি, খুব ভালো এখানে ট্রিটমেন্ট হয়েছে, এখানে সবাই খুব ভদ্র। ও আমার যে থেরাপি দিয়েছিল সে খুব ভালো, ব্যবহার ভালো, তার সব কিছু ভালো। এখন আমার সমাধান হয়েছে, আমি হাঁটু চলতে পারছি এখন, এখন যে বাসায় যেয়ে যে অনেক হেঁটে চলে দেখবো এখন তো বোঝা যাচ্ছে না, এখন তো আমি দেখছি ভালো আছি, তারপরে আর বাকি আল্লাহ ভরসা, ব্যথা এখন কমেছে, ভালো আছি মনে হচ্ছে। আমি বলতে চাই আপনারা মানে অপারেশন বাদে যে এখানে চিকিৎসা হয় এখানে এসে অন্তত একবার চেষ্টা করে দেখে, তারপরে আপনারা ভেবেচিন্তে দেখবেন কি করবেন না করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একটু বাইরে যাব, আপনারা আপনার জন্য আমার জন্য দোয়া করবেন, আমি চিকিৎসা হয়েছি ভালো হয়েছে, আল্লাহর রহমতে আমি যেন সুস্থ থাকতে পারি, আর আপনাদেরও ভালো বলি, আপনারা ভালো থাকেন, আমারও ভালো লাগে। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।